এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবছর বর্ষা বিদায়, এবার শুরু শীতের পালা, হুহু করে ঢুকবে উত্তরে হাওয়া। এবছর হাড় কাঁপানো শীতের সংকেত আবহাওয়া দপ্তরের। অতীতের সব রেকর্ড ভেঙে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। আবহাওয়া দপ্তর জানালো, এবার রাজ্যের এই 10টি জেলায় শীতের কাঁপুনি সবচেয়ে বেশি থাকবে। বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে কবে থেকে পড়বে ঠান্ডা, এবার রেকর্ড ভাঙা হাড় কাঁপানো শীতের পূর্বাভাস কোন কোন জেলায়, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঋতুর পরিবর্তন শুরু হতে শুরু করেছে। শুরুতেই জানিয়ে রাখি, এবছরের মতো বিদায়ের পথে বর্ষা। মোটামুটি আর দিন দুয়েকের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষার বিদায় ঘটতে চলেছে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। মোটের উপর আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 48 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে 2 থেকে 3 দিনের মধ্যেই রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হবে। এই মুহূর্তে বাতাসের গুণমান 160, যা মোটামুটি পর্যায়ে পড়ে, কিন্তু এখনও দিওয়ালি বাকি। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে এবছর শীত আরও তীব্র হবে রাজ্যে। জেলায় জেলায় রেকর্ড ভাঙা হাড় কাঁপানো ঠান্ডার অনুভূত হবে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে সেই অনুযায়ী অক্টোবর শেষ হতে হতে আবহাওয়ার ভোল পাল্টাবে। 20 অক্টোবর আরও পতন হতে পারে তাপমাত্রায়। জেলাগুলির পাশাপাশি সংলগ্ন এলাকাতেও পারদ পতন ঘটতে পারে। এবছর প্রবল ঠান্ডা অনুভূত হতে পারে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর জেলায়। তবে উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে প্রায় সব জেলাতেই আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আরও 2 থেকে 3 দিন। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই এখন মনোরম আবহাওয়া।